Assalamualaikum everyone. Welcome to my another vlog. এখন আমি স্কুলের জন্য বেরোচ্ছি, এর আগে প্রসেসগুলো দেখাই নেই, অফকোর্স সকালে উঠে নাস্তা ফাস্তা এগুলোই তো করতে হবে। তখন আমি রেডি গাড়ির দিকেই যাচ্ছি, গাড়ি নিয়ে বেরো যাবো। পরে এমনি তো অনেক লেট হয়ে গেছে, মাত্র 20 মিনিট আছে ক্লাস স্টার্ট হওয়ার, আর আমার বাসা এখান থেকে যেতে 15 মিনিটের মতো রাস্তা। রাস্তার মাঝখানে অনেক জ্যাম থাকবে ফসো, কিছু কারণে গাড়ি নিয়েই চলে এসেছি আব্বুত দেশে। আমি ড্রাইভ এখন অলরেডি 7:40 হয়ে গেছে, গাড়ি স্টার্ট করে কিছু কম করতে হয় ওয়ার্ম আপের জন্য। সো বের হবো 7:42 দিকে ইনশাল্লাহ। অ্যান্ড আমার ডেলি অভ্যাস হয়ে গেছে এটা, এরকম করতে করতে লেট। সো তো আজকে আমি যেটা করতেছি ওরা হচ্ছে জাস্ট ওয়ান ডে স্কুল, কি বলবো এটাকে, আচ্ছা এটাকে বলো, আমি টাইটেল দিব এ ডে ইন মাই স্কুল। ওকে সো দেখা যাক বাকিটা ব্লগে কী কী হয়। এমনি এর ভিতরে আমি মেবি অনেক ভিডিও দিয়েছি আমার ফ্রেন্ডের সাথে, জানি না, আমার শো জাস্ট এখন আজকাল আমি ব্লগিং করি না, আপনারা দেখতেছেন অনেক কম, তো বিজি মানুষ আমি। সো আমি গেছি এখানে স্টপ করছি, বাকি টাইম পরে ইনশাল্লাহ ব্লগ স্টার্ট করবো, বাট এখন এখানে স্টপ করতেছি। গাইজ আমি স্কুলে পৌঁছে গেছি 15 মিনিট লেট, অ্যান্ড এখন এমনিও হায়ার ম্যাথস প্রিয়, আর আমার কোনো হায়ার ম্যাথস নাই, সো ক্লাস হচ্ছে। সালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আঙ্কেল আন্টি এবং ভাই বোনরা। আমি নাসের অ্যান্ড ক্যামেরাম্যান নূর হোসেন, এখন আপনাদেরকে স্কুল ভিজিট করাবো, এসে যান। আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, সবসময় খাই ওনার থেকে বার্গার, বার্গার ম্যান। আমি তোমার কি বলি বলছি, আচ্ছা আসুন দেখুন কি সুন্দর হাসি, কে স্মাইল, কি অদ্ভুত হাসো, আর হাসো, ওয়াহ ওয়াহ ভেরি গুড, ইয়া বাত সুসু তো। এগুলো আমাদের ক্লাসমেট, এটা হচ্ছে যে সাদি, উড ইউ লাইক টু সে এনিথিং, না লাগবে না, সব সার্জিম টপার, সার্জিল দ্য টপার, এন্ড আমার মত আই, এটাকে তো আপনারা চিনেন অফ কোর্স, ওয়ান নাম্বার টিট। কিছুই বলতে চাই না, কি বলা, ইব্রাহিম সাদি কাবার এসে গেছে কফি নিয়ে, কমিটালে দেখতে খুবই সুন্দর। About the school, this is my 20th year in the school. The school rose to great heights and we want to maintain it. The students are the treasure of the school. We wish you all the best. Thank you. Thank you, teacher. And this is our Ali Akhil. I don't know why he's
Sir, eat a block. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, তারপরে খুলনা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ার, তারপরে কি বলে কানাডা, অস্ট্রেলিয়া, প্রত্যেকটা দেশের মধ্যে আমাদের স্টুডেন্টরা আছে। হ্যাঁ, তারপরে আমাদের এক্স এই যে প্রাইম মিনিস্টার বেগম খালেদা জি আমাদের স্কুলের স্টুডেন্ট রাজু হোসাইন নামে একজন স্টুডেন্ট, তাকে গোল্ড মেডেল দিয়েছে। তার কি চাচ্ছ তুমি? এই স্কুলের মধ্যে আমাদের যে রেপুটেশন আছে আলহামদুলিল্লাহ, আমাদের এখন টিচার আগে আমরা ক্লাসটা করিনি, দেন আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সো টিল দ্যাট, বাই বাই। এটা আমাদের একমাত্র চায়ের দোকান। আমাদের স্কুলটা না বরবাদ হয়ে গেছে এই ছেলেগুলো যারা শুধু এটা এটাকে সবাই টপার নামে জানে, টপার কিন্তু এখন গাদা হয়ে গেছে। তুমি আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, তোমরা বলো এখন, সাইন বলো। আমি পারিনি, না না হচ্ছে না, সুন্দর সুন্দর আনতে হবে। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, এবার বলো। আমি পারিনি, নাটকটা করো, পাইকারি করো। এ দেখো স্যার, তুমি বলো বলবি বলো না। আমি পাই না।